এদিন সোমবার সকাল 10টা নাগাদ তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত স্থানীয় অম্পি চৌমুহনীতে প্রদেশ কংগ্রেসের তেলিয়ামুড়া কর্মী সমর্থকরা বন্ধের সমর্থনে পিকেটিং করে। অপরদিকে বন্ধের বিরোধিতা করে বিজেপি তেলিয়ামুড়া যুব মোর্চার কর্মী সমর্থকরা পাল্টা পিকেটিং করে। এরই মধ্যে কংগ্রেস এবং বিজেপির কর্মী সমর্থকেরা মুখোমুখি হয়ে পড়ে স্থানীয় অম্পি চৌমুহনীতে, যদিও পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে কংগ্রেসের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গতা কলাকেন্দ্র মাঠে। সেখানে করা পুলিশ প্রহরায় রাখা হয় কংগ্রেস কর্মী সমর্থকদের। এদিকে তেলিয়ামুড়া ডাকঘর অফিসটি কোন এক অজ্ঞাত কারণে 10:30 পর্যন্ত অফিসটি খোলা হয়নি। পরে বিজেপির কর্মী সমর্থকেরা চেষ্টা চালিয়ে ডাকঘর খোলা হয় এবং স্বাভাবিক কাজকর্ম শুরু হয়। এদিকে কংগ্রেস কর্মী সমর্থকদের টাউন হলের মাঠে রাখা হলে সেখানে ঘটে আরেক বিপত্তি। ককবরক দিবস উপলক্ষে অখিল ভারত বিদ্যার্থী পরিষদ তেলিয়ামুড়া নগর শাখার উদ্যোগে অনুষ্ঠান সূচি নির্ধারিত ছিল চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে তথা টাউন হলে। সেই মোতাবেক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা টাউন হলের মাঠে প্রবেশ করার মুখে কোন এক অজ্ঞাত কারণে কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে পরিষদের কর্মী সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ভি জগদীশ্বর রেড্ডি সহ বিশাল সংখ্যক টিএসআর ও সিআরপিএফ বাহিনী। দীর্ঘক্ষণ চেষ্টার পর পরিস্থিতি আয়ত্তে আসে। বন্ধের পক্ষে এবং বিপক্ষে বিজেপি এবং কংগ্রেস কর্মী সমর্থকরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মানুষের কি অসুবিধা সৃষ্টি করার জন্য আজকে বন্ধ ডেকে দিয়েছে, মানুষ সেটাকে নিন্দা প্রকাশ করতে ধিক্কার জানাচ্ছে, এই বন্ধ ব্যর্থ হয়েছে আমরা তেলিয়ামুড়ায় দেখতে পাচ্ছি। অম্পিচৌমুহনী যে এলাকার মধ্যে একটা মানে কংগ্রেসের একটা পিকেটিং করছে, সেটা আমি দেখলাম আপনি কী করবেন এই বন্ধের, তারা এই চক্রান্ত করার জন্য আসছে আমাদের প্রশাসন, তাদেরকে এখান থেকে যাতে চক্রান্ত আর না করতে পারে নিয়ে গেছে, তারা চক্রান্ত করে একটা বিভ্রান্ত সৃষ্টি করে ত্রিপুরা উন্নয়নকে স্তব্ধ করার জন্য। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার করার কাজে ওরা বিঘ্নিত করার জন্য এই অপচেষ্টা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।